শুরুতেই সংবাদ শিরোনাম, ভারত ক্রমশ বাকি বিশ্বের কাছে ভীতিকর হয়ে উঠছে বললেন ইমরান খান। নিষেধাজ্ঞা দিলে ইউরোপ আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে হুঙ্কার এরদোগানের। মরক্কোর স্বীকৃতি আদায় করতে গিয়ে যে ভয়ঙ্কর খেলায় মাতলেন ডোনাল্ড ট্রাম্প। এরদোগানের যে কবিতা আবৃত্তি নিয়ে নয়া আতঙ্কে ইরান তুর্কি দূতকে তলব। এবং সবশেষ থাকছে মরক্কো ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার নিন্দা করল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হঠাৎ করে ভারতের গণতন্ত্রের সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানালেন, স্থিতিশীল বিশ্ব অবস্থার প্রতি ভারত ক্রমশ একটা ভয় জাগানো অস্তিত্ব হয়ে উঠেছে। ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে গণতন্ত্র ক্রমশ বিঘ্নিত আর আক্রান্ত বলেও জানালেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান আরও জানান, পাকিস্তান বহুদিন থেকে ভারতের এই গণতন্ত্র ভঙ্গকারী কার্যক্রম নিয়ে বিশ্ব দরবারে দাবি করে আসছে। আন্তর্জাতিক সদস্যদের উচিত হবে ভারতের এই নেতিবাচক ভূমিকার প্রতি কড়া নজর রাখা। তবে জাতিসংঘ সম্পূর্ণ উল্টো সুরে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের 75তম বর্ষ উদযাপন চলছে, এই অবহেয়ে ভারত পাকিস্তান সংঘাত এবং তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা সমালোচনা খুবই বেমানান বলে জানাচ্ছেন আন্তর্জাতিক একাংশের বৈদেশিক নীতি বিশেষজ্ঞরা। কেন হঠাৎ ইমরান খানের এই আক্রমণ? আসলে কিছুদিন আগেই ভারত জাতিসংঘের নিয়মকানুন তোয়াক্কা না করে পাকিস্তানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল বাকি বিশ্বের, আর এবার জাতিসংঘের নিয়ম নীতির মানা বা না মানা বিষয়ে কোনো উত্তর না দিয়েই ভারতকেই আক্রমণ করে বসল পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার দেশের বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে, এতে কেউ লাভবান হবে না। গতকাল শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির সদস্যদের এক সমাবেশে তিনি কথা বলেন। এরদোগান বলেন, আমেরিকা এবং ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না। এ সময় তিনি ইউরোপ এবং আমেরিকার রাজনৈতিকদের তুর্কি বিরোধী প্রভাবশালী লবি ভেঙে দেওয়ার আহ্বান জানান। এরদোগান বলেন, এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বৃহস্পতিবার এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তুরস্কের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে একমত হন। পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক প্রতিবেশী গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে আমেরিকার যে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার সমালোচনাও করেছেন এরদোগান। তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা ন্যাটো সদস্যদের দেশের জন্য অপমানজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা রকম প্রলোভন দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে রাজি করানোর যে নীতি গ্রহণ করেছেন তা ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বুখদানোভ বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন। গত 45 বছর ধরে পশ্চিম সাহারা নামের সাবেক স্প্যানিশ উপনিবেশের নিয়ন্ত্রণ নিয়ে পোলিসারিও ফ্রন্টের সঙ্গে মরক্কোর বিরোধ চলছে। আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলের এই ভূখণ্ড মরক্কোর দক্ষিণ সীমান্তে অবস্থিত। ইসরায়েলের সঙ্গে মরক্কো যাতে সম্পর্ক স্বাভাবিক করে সেজন্য ট্রাম্প রাবাতের পক্ষ নিয়ে ঘোষণা দিয়েছেন, আমেরিকা ওই এলাকার উপর মরক্কোর একক সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে। এর বিনিময়ে মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি হয়েছে। পোলাসারি ফ্রন্টের একটি বিবৃতিতে বলেছে, পশ্চিমা সাহারা মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পোলিসারিও ফ্রন্টের সঙ্গে সুর মিলিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বুখদানোভ শুক্রবার মস্কো সাংবাদিকদের বলেছেন, আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের মতে আরব বিশ্ব এবং পূর্ব ভূমধ্যসাগর এলাকায় রাশিয়া নিজেদের সামরিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অনেক দিন ধরে চেষ্টা করছে। সেক্ষেত্রে ইসরায়েলের মরক্কোর স্বীকৃতি আদায় করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন বলেই পর্যবেক্ষকদের ধারণা। আজারবাইজান সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আবৃত্তি করা কবিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একে অধিকার চর্চা উল্লেখ করে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে।
সদ্য শেষ হওয়া নাগানো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয় উপলক্ষে অনুষ্ঠিত বিজয় উৎসবে যোগ দিয়েছিলেন এরদোগান। রাজধানী বাকুতে রাখা এক বক্তব্যে এরদোগান 19 শতকে রাশিয়া এবং ইরানের মধ্যে আজারবাইজানের ভূখণ্ডের বিভাজন সম্পর্কে একটি আজিরি ইরানি কবিতা আবৃত্তি করেছিলেন। তেহরান এতে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং তারা জানায় যে এরদোগানের এ কবিতা আবৃত্তির ফলে ইরানের আজিরি সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে পড়তে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার তা ওয়েবসাইটে জানায় তুরস্কের রাষ্ট্রদূতকে অবহতি করা হয়েছে যে আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের যুগ শেষ হয়ে গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে যেখানে আজিরি নৃগোষ্ঠীর অনেকে বসবাস করেন সে সম্পর্কে উল্লেখ করে বলেছিলেন, আমাদের প্রিয় আজারবাইজান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনয়ম তারা এরদোগানের হস্তক্ষেপবাদী এবং অগ্রহণযোগ্য মন্তব্য নিয়ে তেহরানের তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করেছে। এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান কাউকে তার আঞ্চলিক অখণ্ডতার হস্তক্ষেপ করতে দেবে না। উল্লেখ্য, তুরস্ক এবং আজারবাইজান সীমান্তের ইরানের পশ্চিম আজারবাইজান, পূর্ব আজারবাইজান এবং আর্দালান প্রদেশে আজিরি জাতিগোষ্ঠীর বিরাট একটি অংশ বসবাস করে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে মরক্কোর কথিত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে নিন্দা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, আরব দেশগুলো যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে তার জন্য শীঘ্রই তাদের অনুতপ্ত হতে হবে। হিজবুল্লাহ আরও বলেছে, যারা ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক করছে তারা হতাশ হবে এবং শীঘ্রই দেখবে যে তাদের আশা অনুযায়ী তারা কিছুই পাবে না, অথচ তাদের দেশের সব কিছু ইহুদিবাদী ইসরায়েলের কাছে উন্মুক্ত হয়ে যাবে এবং ইসরায়েল ভয়ঙ্কর সব ষড়যন্ত্র করার সুযোগ পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছেছে মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। সেক্ষেত্রে মরক্কো চতুর্থ কোনো দেশ যারা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। মরক্কো রাজপ্রাসাদ থেকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা নিশ্চিত করে বলা হয়েছে। এ চুক্তির ধারায় আমেরিকা পশ্চিম সাহারা অঞ্চলে নতুন একটি কনসুলেটর খুলবে। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।